মান অভিমান হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট। আমি যখন এখানে ইন করি তখন মান অভিমান আসলে কিন্তু সেই সর্বোচ্চ চূড়ায় তখন লিড করছে। 606 পর্ব থেকে আমার পর্ব শুরু হয়। তো শুরুটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ এই ক্যারেক্টারটা অন্য একজন করতেন। সো শুরু মাঝখান থেকে এসে এই ক্যারেক্টার আবার নতুন করে শুরু করা মানে অন্য লেভেলের, কারণ আমি ওনার মতো হয়তো করতে পারবো না, হয়তো ওর থেকে ভালো অথবা খারাপ করতে পারবো, বাট আমি আমার মতো করে রানু ক্যারেক্টার প্লে করা ট্রাই করেছি। বাট আশিসদা আমাকে অনেক হেল্প করেছেন এবং শুরু থেকেই, আর এখানকার যারা আর্টিস্ট আছেন আমার কো আর্টিস্ট তারাও অনেক হেল্পফুল, সবসময় হেল্প করেছে। বাট শুরুর দিকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগেছে আমার, বাট যখন আমি অ্যাডজাস্ট হয়ে গেছি সবার সাথে এখন জার্নিটা একদম সুপার, এটা বলা যায় কি অসাধারণ এক্সপিরিয়েন্স, কারণ সবাই অনেক সুইট, বিথি, আলো, আমার কেয়া, আমার যত বোন আছে, আর হাজব্যান্ডের কথা নাই বললাম, হাজব্যান্ডের যে ক্যারেক্টার আমার সে তো দুই বোনই ঘুরে বেড়ায়, বাট সে মানুষ হিসেবে অনেক ভালো এবং কো আর্টিস্ট হিসেবে খুবই ভালো, আমরা সবসময় একসাথে কাজ করি। তো হয় কি যে একসাথে কাজ করলে না আসলে একজনের প্রতি আরেকজনের প্রতি কাজ করতে করতে হয় কি ওই মায়ার বিষয়গুলো চলে আসে, সবার সাথে এই বিষয়গুলো এরকম। কাইসার ভাই আমাদের অনিমা আপু যে ক্যারেক্টার করছে, অন্তরা আপু, মানে আমরা হয় কি যে স্ক্রিনে হয়তো খল অভিনয় করছে, বাট পার্সোনালি আমরা এখানে আসলে সবাই সবার সাথে অনেক মানে অ্যাটাচড এবং সবাই সবাইকে অনেক ভালোভাবে জানি, আর এটাই আর ইউনিটে সবাই এখানকার যারা আছে ক্রু মেম্বার এরা তো আমরা হয়তো মান্থলি 10-15 দিন শুটিং করি, বাট এরা 30 দিন এখানে থাকে। সো এদের পরিশ্রমটা আমাদের মনে হয় যে এই প্রজেক্টের জন্য সব থেকে বেশি ডেডিকেটেড তাদের। তো এই জন্য আমি সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই, আর দর্শকরা তো আমাকে জানে বোকারানু হিসাবে সবসময়, সবার মানে হয় না যে আসলে কি বোকারানু ক্যারেক্টার রানু বোকা, মানে খুবই হয় না মন হচ্ছে অনেক সফট, মানে কারোর প্রতি রাগ করতে পারে না, সবসময় যে যা বলে বিশ্বাস করে, সবাইকে ভালোবাসে। বাট এটা আমার পার্সোনাল লাইফের আমার যে অরিজিনাল ক্যারেক্টার এটা পুরোটাই অপোজিট। আপনি অনেক চালাক, অনেক চঞ্চল, নট চালাক, অনেক চঞ্চল, আমি অনেক বেশি কথা বলি, ফান করি, কিন্তু রানু ক্যারেক্টার আমাকে সবসময় চুপ থাকতে হয়, সফট থাকতে হয়। তো এটা নিয়ে আসাটাও আমার জন্য অনেক টাফ ছিল। সো এখন আমি এটা করতে পারছি এবং দর্শকরাও অনেকে ভালোবাসছে, যেমন আমি ঢাকার বাইরে গেলে বা অন্য কোথাও গেলে বলে হ্যাঁ এটা রানু না, কালকে তুমি এই ছিল না, আজকে এই গ্রাম নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কারণ তো পার্সোনাল লাইফে অন্যভাবে চলি। তো এটা অনেক বড় একটা পাওয়া, এই জন্য আমি সবসময় থ্যাংকসফুল টু মান অভিমান টিম অ্যান্ড দীপ্ত টিভি, এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতদিন ধরে বোকারানুকে সহ্য করার জন্য, অ্যান্ড থ্যাংকস টু অল। ব্যক্তি রানু সম্পর্কে জানতে চাই, ব্যক্তি রানু কি করে, ব্যক্তি রানুর নাম কি, এবং ব্যক্তি রানু যে সে আসলে কি খায়, কি কোথায় পড়ে, কোথায় যায়, কিভাবে ঘোরে, কিভাবে হাসে, এই বিষয়টা যদি আমরা বলি যে আপনার ক্যারেক্টার থেকে বাইরে এসে যদি রানুকে আমরা জানতে চাই, দর্শককে জানাতে চাই, তাহলে কি কিভাবে বলবেন আপনি? ক্যারেক্টারের বাইরে আমি হচ্ছি শাকিলা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি কমপ্লিট করেছি গ্রাজুয়েশন, অ্যান্ড হচ্ছে আমার লাইফ স্টাইল একদম সিম্পল, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা করি, আমার যদি মন চায় যে আমি কালকে ঘুরতে বেরোয় যাবো চলে যাই, আমি কোথায় যেমন আমি পরশুদিন বান্দরবন থেকে এসছি, সো আমি প্রচুর ট্রাভেলিং পছন্দ করি, খাবার হচ্ছে শুধু একদম সিম্পল বাঙালি খাবার পছন্দ, অন্য কোনো কিছু না, আর হচ্ছে এই তো আর কি বলবো এটাই। আর কিছু বলার নেই, কি পড়েন? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করা। পড়াশোনা না, আমি কি পরিধান করেন, কাপড় চোপড় কি পরেন, শাড়ি পড়তে পছন্দ করেন না কি ধরনের? আমি মান অভিমানে এসে যে পরিমাণ শাড়ি পরেছি আমার এখন শাড়ি পরার প্রতি মানে আমার ইচ্ছেই উঠে গেছে, এখন ওয়েস্টার্ন পড়তে পছন্দ করি বেশি, ম্যাক্সিমাম টাইম ওয়েস্টার্ন পরি, বাট সালোয়ার কামিজও ভালো লাগে, বাট ম্যাক্সিমাম টাইম ওয়েস্টার্নটা পছন্দ। পরিবার সম্পর্কে যদি একটু বলেন। আমার আব্বু ডক্টর, আমার ছোট ভাই রাশিয়াতে আছে, ও হচ্ছে এমবিবিএস পড়ছে থার্ড ইয়ারের, আর আমি তো ইঞ্জিনিয়ার, এই যে চারজনের ফ্যামিলি। মানে বাড়ি কোন এলাকায়? বাগেরহাটে, বাগেরহাটে।